বন্ধুরা, এই আর্মি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একেবারে সিম্পল আলু কুমড়োর ছক্কা। এটাতে লাগছে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, একটু টমেটো। আলুগুলোকে এইভাবে পিস করে নিয়েছি। একটা আলুকে চার টুকরো, মানে 8 টুকরো করে নিয়েছি। কুমড়োগুলোকে ঠিক এইভাবে পিস করে নিয়েছি। আর নিয়েছি চীনাবাদাম, গুঁড়ো করে, হাফ গুঁড়ো করে নিয়েছি। বাকি মশলাটা রান্না করতে করতে দেখিয়ে দেবো, চলুন সাথে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলু কুমড়োটা আমি একটুখানি ভালো করে ভেজে তুলে নেব। নুনটা একটু বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, এরকম হালকা লাল করে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। একইভাবে আমি কুমড়োগুলোকেও ভেজে নেব, তুলে নিচ্ছে এখন আমি। একইভাবে কুমড়োগুলোকে আমি ভেজে নেব, দিয়ে দিচ্ছি। এই আলু কুমড়োর ছক্কাটা খেতে খুব ভালো হয়, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। নিরামিষ যারা খান তাদের তো খুবই ভালো লাগবে। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাইতে করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। 2-3 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। বন্ধুরা, কুমড়োটাও এরকম লাল করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি কুমড়োটা তুলে নিচ্ছি। একটুখানি তেল দিচ্ছি, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। গোটা শুকনো লঙ্কা 2 টো দিয়ে দিচ্ছি, 2 টো তেজপাতা, আর একটু সামান্য সাদা জিরা। ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, আমি এর সাথে এখন মিশিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো, মানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাগুলো মিশিয়ে দিচ্ছি কড়াইতে, নালে পুড়ে উঠতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ, ভালো করে মিশিয়ে নেবে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, এটা বেশি ঝাল হবে না। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি আলু কুমড়োটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু আর কুমড়োটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, এখন বেশি সময় লাগবে না। একটু মশলাটা সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়োর হাফ করে গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা, দিয়ে দেবো এখন স্বাদ মতো মিষ্টি। নিরামিষ তরকারি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আগে যেহেতু দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দেবো, মানে ফুটানো জল আছে। বেশি দেবো না, কারণ এটা শুকনো শুকনোই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এক চামচ। আমার আলু কুমড়োর ছক্কা একদম রেডি। এখন আমি ওভেনটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা, আলু কুমড়োর ছক্কা আমার একেবারে রেডি। দেখলেন কীভাবে আমি করলাম, আলু কুমড়োগুলোকে ভেজে নিয়ে, এটার জন্য আরও মানে আলাদা টেস্ট হয়। আর ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ভাজা মশলায় আমি দিয়েছি ধনে জিরে মৌরি মেথি তেজপাতা শুকনো লঙ্কা, ভেজে শুকনো খোলাতে তারপরে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে একদিন ট্রাই করুন, ভালো লাগবে। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে, খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।